বীরেন, তুমি কি শুরু করলে? আমাকে ঘুমাতে দেবে না? ব্যাপু শুরু করে দিলে এবারে অর্ডার। এটা কেমন অর্ডার? এতদিন পর আমার ঘুম আসলো, আমাকে ঘুমাতে দেবে না? আমার কিছুই করার নাই, আপনার উপরে এবারে অর্ডার আছে। এমন অর্ডার কেন বলো? ভয় ঘুম নাকি নির্ভয় ঘুম, তোমার যেমন ইচ্ছা বলো। আমি জানতে চাই এটা কেমন অর্ডার। শোনেন চাচা, এই দেশের মাটি কাটা কামরারা সারাদিন কাম করলেও রাতে কিন্তু তার আরামে ঘুমাইতে পারে না। এটা কেমন কথা? সারাদিন পরিশ্রমের পর মানুষ না ঘুমিয়ে পারে? শোনেন, এই দেশের মাটি কাটার কামলারা সারাদিন কাম করে মজুরি পায় 60-100 টাকা। এখন এই টাকা দিয়ে কি ওই বিল্ডিং করে থাকা সম্ভব? সম্ভব না। তারা যার জঙ্গলের মধ্যে কুইরা ঘর তুলে থাকে, একটু ঘরের মধ্যে বউ বাচ্চা কাছে 8-9 জন থাকে। রাতের বেলা দেখা যায় বাচ্চা কাছে উঁয়া উঁয়া সুঁয়া সুঁয়া করে চিল্লা বলা করে, তারপর আবার সাপের উপদ্রব আছে। এর উপর যদি আবার বৃষ্টি নামে তাহলে তো সর্বনাশ, বালিশ খেতে সব ভিজা যায়। এত কিছু সহ্য করেও তারা যখন ঘুমাইতে পারে, এখন এই যন্ত্রণা সহ্য করে আপনাকেও তো ঘুমাইতে হবে। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে ঘুমানোর চেষ্টা করে। ঠিক আছে, তুমি প্যাপু বাদ দিয়ে সুন্দর করে একটা ভালো গান গাও, আমি ঘুমাবার চেষ্টা করি। জি আচ্ছা, ঠিক আছে। তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা, আমরা মানুষ ভাগ্য শুধু করল প্রবঞ্চনা, করল প্রবঞ্চনা। এই তুমি কি বীরেন? জি আপনি? আমি আকমল হোসেন, অবসরপ্রাপ্ত জাতীয় খাদ্য গুদামের কিপার। ও, নতুন আসছেন। ওখানে ঘুমিয়ে কে? ওনার নাম তমিজ চাচা। ও তমিজ স্যার, স্যার উনি এখন ঘুমাইতেছে, ডিস্টার্ব করা যাবে না। আপনার বিছানা ওইটা, আপনি ঘুমায় পড়েন, সকালে কথা হবে। যান ঘুমাইতে। আমার ঘরে হাসছেন কেন? না, আপনি এমন কি স্বপ্ন দেখছিলেন যে আমাকে দেখে চমকে উঠলেন? হ্যাঁ না, মানে স্বপ্ন ওরকম স্বপ্ন ইয়ে, আপনার হাসিটা অনেক সুন্দর। আমি জানি হাসলে আমাকে অনেক সুন্দর দেখায়। ইয়ে বসেন না। ও বসবেন না, কিন্তু একটা জিনিস বুঝলাম না, মানে ঘরে আসলে না বসেই চলে যাবেন? বেলা হয়েছে, বাবা আপনাকে ডাকছে, ট্রেনিং এর সময় হয়ে গেছে। এই কথা বলতে এখানে এসেছেন? আপনি কি অন্য কিছু এক্সপেক্ট করছিলেন? না, হ্যাঁ না, ঘরে তো এরো না, সে তো মনে তার নিত্য আশা ছিল। সরি, কি বললেন? ও না, ওটা কবিতার কথা, আপনার সাথে অনেক মিলে যায়। মানে? মানে কিছু না, আপনি যান, আমি আসছি, আপনি পিছন পিছন যান। আসুন তাড়াতাড়ি। এই যে আপনি কিন্তু হাসছেন, এই যে তো হাসছেন তো। হ্যাঁ হাসছি, হাসিটাও সুন্দর আমি জানি। জি আসুন তাড়াতাড়ি। জি ওদিকে ওদিকে, হ্যাঁ ওদিকে আরো বেশি করে দাও, ওদিকে তো দেওয়া হয়নি। হ্যাঁ ভালো করে ভাসিয়ে দাও ওই জায়গাটা। হ্যাঁ ওই দেখো, ওখানে সব ভেসে উঠছে।
দাও ওখানে। হ্যাঁ তার ওই কোনায় দিব। হ্যাঁ হ্যাঁ ওইদিকে ওই কোনায়। হ্যাঁ তুমি স্যারের তো গত রাতে দারুণ ঘুম হয়েছে, আমি সারা রাত জেগে জেগে তার ঘুম পাড়া দেখেছি, কিন্তু নিজে ঘুমের চেষ্টা করে ছটফট ছটফট করেছি, ঘুম হয়নি। আচ্ছা আমি ট্রেনিং নিলে কি এরকম ঘুমাতে পারবো? অবশ্যই ভাই যান, তাহলে আমার ট্রেনিংটা শুরু করে দেন। হ্যাঁ আপনার ট্রেনিং শুরু করবো বলেই তো আপনাকে ডেকেছি আমি, কিন্তু তার আগে ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি আমাকে মানে সমস্ত তথ্যগুলো একটু খোলামেলাভাবে দেন তাহলে আমার এই প্রশিক্ষণ কর্মকাণ্ডে একটু সুবিধা হয়। জি কী জানতে চান বলেন। ঠিক আছে বসে। আচ্ছা আকমল সাহেব, খাদ্য ভাণ্ডারের চাবি তো ছিল আপনার কাছে। জি। তাহলে আপনি ঘুষ খেতেন কীভাবে? ভাই সাহেব লজ্জা করছেন কেন? আপনি আমাকে যত খোলামেলা তথ্য দেবেন আপনার প্রশিক্ষণ করাতে আমার ততই সুবিধা হবে। বলেন ভাই সাহেব বলেন। খাদ্য ভাণ্ডারের চাকরিতে তো ঘুষ খাওয়ার নানান কৌশল আছে, সেখানে নানান কায়দায় ঘুষ খাওয়া যায়। জি আপনি বলেন, আমি কায়দাগুলো একটু শুনি। ওই খাদ্য মজুত করার সময় মিল মালিকদের কাছ থেকে ঘুষ আসে, আর ওই ঘুষটা আসে অটো, আমরা সবাই মিলে সেটা ভাগ বাটোয়ারা করে নিই, তারপর ঘুষ খাওয়ার উপায় হচ্ছে খাদ্য বিতরণ। সেটা কীভাবে? ওই জেলায় জেলায় বুঝছেন, জেলায় জেলায় খাদ্য বিতরণের সময় ওই জেলার খাদ্য কর্মকর্তারা এসে ঘুষ দেয়, সেটা অবশ্য ওপেন সিক্রেট, এরপরেও আরও নানান রকম উপায় আছে, সেগুলো একটু বলেন শুনি। খাদ্যে ভেজাল করে। খাদ্যে ভেজাল? গোডাউনের ভিতরে খাদ্য ভেজাল করবেন কী করে? ওই খাদ্য ভেজালের পদ্ধতি থেকেই তো মূলত অনেক বেশি টাকা ঘুষ আসে ভাই যান। বলেন কি সেটা কীভাবে? ভাই যান উপায়টা কি না শুনলে হয় না? বলতে কি আপত্তি আছে? বলেন না। না তা নেই, কিন্তু তবু ব্যাপারটা বলতে কেমন যেন লাগছে। আরে ভাই যে অপরাধগুলো টাকার লোভে করেছেন সে সময়, এখন এই শেষ বয়সে এসে বলতে আর অসুবিধা কোথায়, বলে ফেলেন। বলছি ভাই, ভাই যান আসলে পদ্ধতিটা ভীষণ খারাপ। খারাপ তো হবেই, কোনো অন্যায় তো ভালো না। বলেন বলেন। গোডাউনের ভালো খাবার সরিয়ে রাতারাতি সেখানে পচা খাবার রেখে দেয়া। কি ভালো খাদ্য সরিয়ে পচা খাবার রাখা? জি ভাই, আমার চাকরি জীবনে আমি এই পাপ দুবার করেছি। কীভাবে করলেন বলেন তো? আমার শ্যালকের পাল্লায় পড়ে। বুঝছেন ভাই সাহেব, আমি যখন খাদ্য ভাণ্ডারের কিপারের দায়িত্বে ছিলাম সেই সময় আমার শ্যালক ওই খাদ্য ব্যবসা শুরু করে, তার বুদ্ধিতেই আমি এই কাজটা করেছিলাম। সে বলেছিল বলে আমি ওই ভালো খাবার সরিয়ে পচা খাবার দিয়ে ভরে রেখেছিলাম। আপনি মানুষকে পচা খাবার খাইয়েছেন? ভাই সাহেব আমি আসলে জীবনে অনেক পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করছি এখন। আমি বেশ কিছুদিন যাবৎ ঠিক মতো ঘুমোতে পারি না, আমি কিভাবে এই পাপ থেকে মুক্তি পাবো ভাই সাহেব? আপনার কি মনে হয় বলেন তো? আমার মনে হয় এই সারা দেশের প্রতিটি মানুষের পায়ে ধরে আমার মাপ চাওয়া উচিত। গুড, এই শেষ বয়সে এসে আপনার বিবেক যে জাগ্রত হয়েছে এটা দেখতে আমার সারাদিন ভালো লাগে। আপনি সারাটা জীবন মানুষের মুখের আহার কেড়ে নিয়েছেন, খুব বাজে একটা কাজ করেছেন, খুবই অন্যায় একটা কাজ করেছেন, এবং সেই জন্য আপনার জন্য আমরা একটা কঠিন কর্মসূচির ব্যবস্থা করেছি, আপনি কি প্রস্তুত? যত কঠিন হোক আমি পারবো। আমি কি বলবো কর্মসূচি? প্রশিক্ষণের ধাপগুলো ওনাকে বুঝিয়ে দাও। জি থ্যাংক ইউ। আপনি খাবার খাবেন, আহার করবেন, এখানে যারা যারা আছে তারাও আহার করবে, খাবার খাবে, এবং সবশেষে যেটা নির্গত হবে সেটা আপনি পরিষ্কার করবেন, আপনি প্রস্তুত? হ্যাঁ মা, তোমাদের ট্রেনিং পারপাসের এই পর্ব শেষ, কিন্তু আমার বিবেক থেকে এই মাটি কাটা শেষ হয়নি। কি বলছেন চাচা? হ্যাঁ মা, এমন পথ মানুষকে আগামীর দিকে নিয়ে যায়, কিন্তু আমার চাকরি জীবনে এমন পথ তৈরি করতে গিয়ে আমি অনেক টাকা ঘুষ খেয়েছি। আচ্ছা মা, আমি দেশের ক্ষতি করিনি,
মানুষের ক্ষতি করিনি। আমার মনে হয় কি জানো, বাকি জীবন আমি মাটি কেটে মানুষের জন্য রাস্তা তৈরি করলেও আমার প্রায়শ্চিত্ত শেষ হবে না। চাচা, মা মনীষা, আমি স্থির করেছি আমার বাকি জীবনটা রাস্তা তৈরি করে কাটিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। ভাই, সবই তো শুনলেন, এখন আপনি বলেন ট্রেনিং শুরু করবেন কিনা। আপনারা যেসব কাজের কথা বললেন সে তো খুবই ভয়াবহ, আমার শরীরে কি সইবে? দেখুন চাচা, শরীরে দোষ দিবেন না, শরীর কিন্তু আপনার একদম ঠিকই আছে। সেটা আমি জানি, সারা জীবন তো এসি গাড়ি আর এসি বাড়িতেই কাটিয়েছি। আপনি কি ছোটোবেলা থেকে এসি গাড়ি আর বাড়িতে বড় হয়েছেন? না, সেটা হয়নি। নিশ্চয়ই আপনি গ্রামের বাড়িতে বড় হয়েছেন, হারিকেনের আলো পড়েছেন, খালি পায়ে স্কুলে গেছেন। হ্যাঁ ভাই, ঠিক, একদম ঠিক বলেছেন। ছোটোবেলার জীবনটা কত আনন্দের ছিল। ছোটোবেলায় আমি খালি পায়ে স্কুলে গিয়েছি, ধুলোবালির মধ্যে খেলে সারা শরীরে ধুলো জড়িয়েছি, তারপরে নদীর স্রোতের সাথে পাল্লা দিয়ে সাঁতার কেটেছি, এই গাছের আম পেড়ে খেয়েছি, কত আনন্দের সোনালী জীবন ছিল। আর সেই সময়টাকে আপনি নষ্ট করেছেন ঠান্ডা হাওয়ার মেশিন কেনার জন্য ঘুষ খেয়ে, আর এখন সেই ঠান্ডা হওয়ার মেশিনের বাতাসও আপনাকে ঘুম পাড়াতে পারে না। চাচা শুনুন, প্রশিক্ষণ যদি আপনি নিতে চান তাহলে আমি যেভাবে বলেছি সেভাবে আপনাকে নিতে হবে, আমি যা যা করতে বলবো আপনাকে সেটাই করতে হবে, এছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। দেখেন, আপনি শেষবারের মতো ভাবেন প্রশিক্ষণটা নেবেন কিনা। জি জি, আমি রাজি, আমি প্রশিক্ষণ করব। আঙ্কেল, ওনাকে প্রশিক্ষণ ক্ষেত্রে নিয়ে যাবো। আসুন আঙ্কেল স্যার, আসুন সোজা। আমি রান্না বান্না করছি বলে তো খাইতে পারি না। এখন বুঝেন রান্না করা কত কঠিন কাজ, বুঝছেন? পারছি পারছি, বুঝতে পারছি রান্না বান্না করা কত কঠিন কাজ। আমার এক শাস্তি দিও না, কাল থেকে তুমি রান্না বান্না করো, তোমার হাতে রান্না সব আমি খাইতে পারি না গো। খাও নাই কেন? ডাকায় গেলা রঙ্গিলা মায়ের পিছে গুল্লা, হেরা তোমারে খাওয়ায় নাই। আবার এই পুরান কথার খোঁচা দাও, আমি কইছি না এই কথা কয়ে আমার আর কষ্ট দিবে না। দাও, তুমি যদি আমার কষ্ট দিয়ে শান্তি পাও, পাও তোমার শান্তির লাগে আমি সব কিছু করতে পারি গো। চাপার নদী, চাপাটা একটু থামান। হ্যাঁ ভাই সাহেব, আপনার দেশ মানে ওই জেলা আছেন কোনটা? বরিশাল। আপনার? ময়মনসিং। তো ভাই, আমরা একই ডিপার্টমেন্টে একই পোস্টে চাকরি করলেও আর আপনার মধ্যে একটা পার্থক্য আছে। কীরকম? এই যে আপনি চাকরি জীবনে ঘুষ খায় ধরা পড়েন নাই, আর আমি ধরা পড়া চাকরি শেষ। কিন্তু ভাই, কথা হলো কি, জেলখানায় এত কষ্ট হয় নাই যত কষ্ট এই লতিফ সাহেব আমার এখানে দিচ্ছে। কি ব্যাপার, থেমে গেলেন যে? টায়ার্ড হয়ে গেছি, দেখো না কেমন ঘেমে গেছি। এটা একটা কথা হইলো, 10 কেজি ঘুরি ফাটাইতে পারলেন না, ঘেমে টায়ার্ড হয়ে গেলেন। না, এভাবে কাজ করলে তো চলবো না। শোনেন, যেভাবে হোক আজ দিনের মধ্যে সব ঘুরি ফাটা শেষ করে দেওয়া লাগবো। শেষ করে দেওয়া লাগবো। হ্যাঁ, হাঁটো। সালাম আলাইকুম। তারপর জ্যোতিষবাবু, আপনার বউ? এই কুকু করতেছো কেন? কিছু না মানে? এই মুই তোমার বউ, তোমার কইতে লজ্জা লাগতেছে? লজ্জা লাগবো না, তুমি আমার বউ এটা কইতে আমার ফুটানি হয়। তাই তাহলে কুকু করতেছো কেন? পেটের ব্যথা হয়, কাল থেকে কি খাইছি না খাইছি পেট ব্যথা করতেছে গো। আপনার সাথে আমার একটা কথা আছে। এখন কোনো কথা শোনার সময় নাই বউ, চল। আহা, দাঁড়াও না, উনি কি বলে একটু শুনো। আপনি বলেন। পেটের ব্যথা করতেছে, এখন শুনতে পারুন না। আমার 1 সেকেন্ড লাগবে। আমার 1 সেকেন্ডও সময় হতে নাই। উনি কি আপনার সেই মৃত বউ? মৃত হোক আর জানতো, সে আমার বউ, তোমার তাতে কি?
না কিছু না, এমনি জেনে রাখলাম আর কি। আচ্ছা জ্যোতিষ বাবা, আপনার হাতে বিয়ে দেখা থেকে এখনো আছে?